মিডডেমিল নিয়ে বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে, কিন্তু মেদিনীপুরের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টা উল্টো। মিডডেমিল তো রয়েছেই, ন্যায্য মূল্যের ওষুধ দোকানের মতন স্কুলে ন্যায্য মূল্যের খাতা পেন্সিলের দোকান তৈরি হয়েছে, সঙ্গে হয়েছে পড়ুয়াদের জন্য জিরো ব্যালেন্সে পাসবুকও। ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মতো ন্যায্য মূল্যের খাতা পেন্সিলের দোকান পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে এই নতুন ব্যবস্থা। স্কুলের সব পড়ুয়াদের পাস বই করা হয়েছে। সমবায় ভাবনায় পড়ুয়ারা এখানে টাকা পয়সা জমা রাখতে যেমন পারবে, তেমনই কম দামে পাবে খাতা পেন্সিল। খাওয়া আমার বাবা মা দেয়, সেইখান থেকে এক টাকা দু টাকা নিই, আর অন্য 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 টাকাটা আমরা এখানে জমা করি আমাদের পাস বইয়ে। এখানে খাতা পেন্সিল বই রাবার লেড ছিড়া এগুলো কেনার জন্য আমরা এখানে জমা করি। স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক পড়ুয়ার জন্য জিরো ব্যালেন্সের পাস বই তৈরি করেছে। টিফিনের পয়সা বাঁচিয়ে যে যেমন ইচ্ছে টাকা জমাতে পারবে, সেই জমা টাকাতেই স্কুলের ন্যায্য মূল্যের দোকান থেকে খাতা পেন্সিল পাবে। কেনাকাটা শেষে বছরে যা ব্যালেন্স থাকবে তা তুলে দেওয়া হবে অভিভাবকদের হাতে। মনে করুন হয়তো দশ টাকা জমা দিয়েছে, দশ টাকা জমা দিয়ে সে একটি আট টাকার জিনিস নিল, আট টাকা তার মাইনাস গেল, দু টাকা ব্যালেন্স রইল। এইরকমভাবে কেনাবেচা ছাত্রছাত্রীদের মধ্যে হচ্ছে। কেবলমাত্র যাদের এই স্কুলে পাস বই আছে তারাই এই সুযোগ পাবে। শুধুমাত্র টিফিনের সময় খোলে ন্যায্য মূল্যের দোকান, এখানেই শেষ নয়। পলাশি প্রাথমিক বিদ্যালয় যেন একটু আলাদা, সুন্দর করে সাজানো, মিড ডে মিল নিয়ে কোথাও কোনো অসন্তোষ নেই, বরং এখানের খাওয়া দাওয়া পরিচিত মিড ডে মিলের থেকে অনেকটাই ভালো। পরিবারের সবাই কিন্তু কম্প্রোমাইজ করে, তবেই একটা সংসার সুখের হয়। সেই কম্প্রোমাইজটা আমরা করি বলে আমরা হয়তো আমরা সুন্দর করতে পেরেছি বলে আমার মনে হয়। স্কুলের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা, বলছেন রাজ্যের সব সরকারি স্কুল যদি এমন হতো। ব্যুরো রিপোর্ট।